ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসনের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে মহান রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব, তিনি হলেন নবাব স্যার সলিমুল্লাহ। যেসব ক্ষণজন্মা পুরুষ নিজ কর্মের দ্বারা পৃথিবীতে অমর হয়েছেন, তাদের মধ্যে নবাব স্যার সলিমুল্লাহ অন্যতম। প্রথমে আমরা ওনার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। নবাব স্যার সলিমুল্লাহ 1871 সালে 7ই জুন ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ, এবং দাদার নাম খাজা আব্দুল গনি। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগ দেন, কিন্তু চাকরিতে তিনি স্থায়ী হননি। কিছুদিন পরে চাকরি পরিত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তিনি বাঙালি মুসলমানদের দুঃখ দুর্দশা, অত্যাচার, নির্যাতন, অসহায়ত্ব দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তিনি উচ্চবিত্ত জমিদার পরিবারের সন্তান হয়েও সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে নিজেকে জড়িত করেন। এ উপমহাদেশে তিনি যে রাজনৈতিক কাঠামোর মূল ভিত্তি রচনা করেছিলেন, তাই পরে গণমানুষের মনে স্থান করে নিয়েছিল। এই প্রখ্যাত রাজনীতিবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক ব্যক্তিত্বের নাতি দীর্ঘ কর্মময় জীবনের অবসান ঘটে 1915 সালের 16ই জানুয়ারি কলকাতায়। এখন আমরা ওনার রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা করব। রাজনৈতিক অবদানের মধ্যে তিনি বঙ্গভঙ্গে তার অবদান ছিল মানে অবশ্যম্ভাবী এবং অপরিসীম। তিনি উপলব্ধি করেন যে বাংলা প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে তারা ছিল চরমভাবে অবহেলিত। তিনি আরও লক্ষ্য করেন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার, হিন্দু জমিদার, জোদ্দার, মহাজনদের শোষণ ও নির্যাতনের শিকারে পরিণত হয়ে বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানগণ ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, চাকরি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক পিছিয়ে পড়ে। তিনি তৎকালীন হিন্দু আধিপত্যবাদকে সহজ ও সরলভাবে মেনে নিতে পারেননি। কলকাতার শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সাথে সহজ প্রতিযোগিতা করে মুসলমানরা কোনোভাবেই পারছিল না। কলকাতাকে কেন্দ্র করে যে নতুন আধুনিক শহর ও শিল্প বাণিজ্য গড়ে ওঠে, তার কাছে পূর্ব বাংলা ছিল বড়ই বেমানান ও শ্রীহীন। এ সময় তিনি বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ আসামকে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামক প্রদেশ সৃষ্টির জন্য ব্রিটিশ সরকারের কাছে দাবি উত্থাপন করেন। ভারতের বড়লাট, লর্ড কার্জন ও প্রশাসনিক সুবিধার্থে ও রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে ভাগ করার মুসলমানদের দাবির প্রতি সমর্থন জানান। ফলে 1905 সালের এক সেপ্টেম্বর বাংলাকে ভাগ করা হয় এবং 15ই অক্টোবর পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ করে এই নতুন প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে। মূলত স্যার সলিমুল্লাহর অক্লান্ত প্রচেষ্টায় বঙ্গভঙ্গের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের সরকারকে প্রভাবিত করে নতুন প্রদেশ গঠন করা সম্ভব হয়েছিল। দ্বিতীয় যে রাজনৈতিক অবদান, সেটি হল মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন। তিনি মুসলমানদের স্বার্থ রক্ষায় 1905 সালের 16ই অক্টোবর নর্থ ব্রুক হলে এক সভায় আনুষ্ঠানিকভাবে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান বঙ্গভঙ্গ বিরোধী তৎপরতা রোধ ও মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন তৈরির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। তৃতীয় যে রাজনৈতিক অবদান, সেটি হল মুসলিম লীগ প্রতিষ্ঠা। বঙ্গভঙ্গের বিজয় মুসলমানদের জন্য ধরে রাখা, ভবিষ্যতে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য স্যার সলিমুল্লাহ একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ লক্ষ্যে তিনি 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন আহ্বান করেন। সম্মেলনের এক পর্যায়ে স্যার সলিমুল্লাহ মুসলমানদের স্বার্থ রক্ষায় এবং ইংরেজ সরকারের সহযোগিতা পাওয়ার জন্য একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার উপর জোর দেন। নবাব ভিকারুল মোল্কের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নবাব সলিমুল্লাহর আহ্বানে খান বাহাদুর আহসানুল্লাহ, প্রিন্স আগা খান,
আজমল খান সহ অন্য নেতৃবৃন্দ ব্যাপকভাবে সাড়া দেন। এ সভায় স্যার সলিমুল্লাহর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং 1906 সালের 30শে ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাই নবাব স্যার সলিমুল্লাহর অবদান সবচেয়ে বেশি। চতুর্থ রাজনৈতিক অবদান, সেটি হলো মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা। নবাব সলিমুল্লাহ ছিলেন মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা সৃষ্টিতে সর্বদা সচেষ্ট। এজন্য 1906 সালে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের দাবিতে মহামান্য আগা খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেন। নবাব সলিমুল্লাহ ছিলেন ওই প্রতিনিধি দলের অন্যতম প্রভাবশালী সদস্য। এ দাবি লর্ড মিন্টো মেনে নেন এবং 1909 সালের মর্লে মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা স্বীকৃত হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান। শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান অপরিসীম। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা দীক্ষায় মুসলমানরা উন্নত না হলে কোনো দিন নিজস্ব সত্তা বজায় রাখতে পারবে না। এজন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখেন, তা তোমাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম যে অবদান, সেটি হলো আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা। তিনি মুসলমানদের জন্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষা প্রসারে তার পিতার নামে ঢাকায় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। পরে এটি কলেজে উন্নীত হয়। বর্তমানে এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট নামে পরিচিত। দ্বিতীয় যে অবদান শিক্ষা বিস্তারে, সেটি হলো মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা। এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায় তার সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। এখন এটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত। তৃতীয় যে অবদান, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হলে পূর্ব বাংলার মুসলমানদের সন্তুষ্ট করার জন্য ব্রিটিশ সরকার 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য অবদান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ যে শিক্ষা বিস্তার অবদান, সেটি হলো সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান ছাত্রদের আবাসিক সমস্যা সমাধানের জন্য একটি মুসলিম হল প্রতিষ্ঠিত হয়। স্যার সলিমুল্লাহর প্রতি শ্রদ্ধা ও তার স্মৃতি ধরে রাখার জন্য এই হলটি তার নামে নামকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, পঞ্চম যেই অবদান, সেটি হলো সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা। মুসলমান ছাত্রদের জন্য তিনি এতিমখানা প্রতিষ্ঠা করেন। ঢাকার আজিমপুরের এই এতিমখানা তার নামে প্রতিষ্ঠিত। এছাড়া ঢাকা শহরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো না কোনোভাবে তার সাহায্য সহযোগিতা পেয়েছে। সবশেষে বলা যায়, স্যার সলিমুল্লাহ একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিখ্যাত নবাব পরিবারে জন্ম নিয়েও আজীবন সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। তার রাজনৈতিক দূরদর্শিতার ফসল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ঢাকা আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী। প্রিয় শিক্ষার্থী, নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে তোমাদের সাথে আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।